প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশি ও মালদ্বীপ আওয়ামী লীগ। মালদ্বীপের রাজধানী মালেতে ইস্কান্দার স্কুলের হল রুমে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উৎসবে প্রধানমন্ত্রীকে ওই নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মালদ্বীপের নাগরিক সম্বর্ধনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথচলায় প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই চায় দেশটা এগিয়ে যাক। দেশকে এগিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যেই যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হোক, প্রধানমন্ত্রী প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স পাঠানোর আবেদনের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, করোনাকালে বাংলাদেশও তাদের প্রণোদনা দিয়েছে, ফলে আজ রেমিটেন্স বেড়েছে।